কিডনি প্রতিস্থাপনের সমস্যায় পড়া পরিবারের পাশে দাঁড়ালেন আরামবাগের ব্যবসায়ী রুমি বেগম। তিনি অসুস্থ ওই যুবক সোমনাথ চ্যাটার্জির বাবার হাতে নগদ 20,000 টাকা তুলে দিলেন। এছাড়াও সোমনাথবাবুর যমজ বাচ্চার জন্য শীতের নতুন পোশাক ও কিছু খাবার উপহার দেন। এই ঘটনায় খুবই খুশি সোমনাথবাবুর বাবা। উল্লেখ্য, তারকেশ্বরের গোবরার সোমনাথবাবুর 2টি কিডনিই বিকল হয়ে পড়েছে। তাঁর মা তপতী দেবী তাঁকে 1টি কিডনি দান করতে চান, কিন্তু অর্থের অভাবে তা প্রতিস্থাপন হচ্ছে না। সেই খবর সংবাদ সোমালিয়ায় শুক্রবার পরিবেশ হয়। তারপরেই আরামবাগের আশীর্বাদ বস্ত্রালয়ের কর্ণধার রুমি বেগম ওই পরিবারের পাশে দাঁড়ান। আগামী দিনেও তিনি ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দিচ্ছেন এটা টাকাটা যদি বলেন। আমি কালকে হঠাৎ দেখলাম যে আপনাদের নিউজেতে যে আরামবাগ হসপিটালে ওনার ছেলে ভর্তি আছেন কিডনির সমস্যার জন্য। তো ওনারা আর্থিক অবস্থা ওনাদের খুবই খারাপ শুনলাম, যেটা যে ওনার রিপোর্ট টিপোর্ট কিছু করাতে পারছেন না, যেহেতু কিডনিটা ওনাদের ট্রান্সফার করতে হবে, সেক্ষেত্রের জন্য ওনারা মানে পয়সার জন্য মানে চিকিৎসা করতে পারছে না। তো আমি শুনলাম যেহেতু, তো আমি দেখলাম যে এক্ষেত্রে যদি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করলাম যে যতটা পারি ওনার পাশে থাকা, বা ভবিষ্যতেও আমি এটা ডিসিশন নিয়েছি যে ও যতদিন না সুস্থ হচ্ছে তো আমি চেষ্টা করব ওনার পাশে আমার সাধ্য অনুযায়ী পাশে থাকা ট্রিটমেন্টের জন্য। সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? সাধারণ মানুষের জন্য এটাই আমার বার্তা রইল যে এইসব মানুষের পাশে যদি আমাদের মতো ব্যক্তিরা তার সাধ্য অনুযায়ী যদি তাদের পাশে থাকে বা তাদেরকে হেল্প করে বা এগিয়ে আসে, তো আমার মনে হয় যে যারা এইসব পেশেন্টগুলো আছে টাকা পয়সার জন্য যারা ট্রিটমেন্ট করাতে পারছে না, তো তাদের মানে ডেফিনেটলি তাদের সুবিধা হবে। তো আমি চাই মানুষ এগিয়ে আসুক, সবাই দেখে আরও যেন কিছু লোক এগিয়ে আসুক, তারা আমাদের সঙ্গে থাকুক বা এইসব ব্যক্তিদের পাশে তারা থাকুক, যাতে ভালো হয়, মানে তাদের সাধ্য অনুযায়ী দান করে, প্রচুর লোককে দান করে। আমি ওনাকে আজকে আমার সাধ্য অনুযায়ী আমি ওনার হাতে 20,000 টাকা, আর ওনার শুনলাম যেটা যে এই যমজ বাচ্চা হয়েছে 4 মাসের বাচ্চা, তাদের পরনে জামা কাপড়ও ঠিক মতো পরতে পারে না বাচ্চাটা, তো শীতের কিছু জামা কাপড় বাচ্চাটার জন্য দিলাম, কিছু খাবার দিলাম, এইগুলো আমার সাধ্য অনুযায়ী করলাম। এবং ভবিষ্যতে ওই ভাই যতক্ষণ না সুস্থ হচ্ছে তো ওর পাশে আমি থাকবো। তো আমার এইটাই আমার মানে আমি আমার আরামবাগবাসীদের জন্য আমার একটাই কথা রিকোয়েস্ট ওদের জন্য, এরকম যাদের সাধ্য রয়েছে যে মানুষের পাশে তারা দাঁড়াতে পারে, তো এগিয়ে আসা উচিত মানুষের। কিভাবে আপনার নাম? আমার নাম হচ্ছে রুমি বেগম। আমার দোকানটা হচ্ছে আশীর্বাদ বস্ত্রালয়। তো আমি এই কাজের সঙ্গে দেখো সবসময় যুক্ত থাকি, মানুষের পাশে থাকা। তো আমি আজকে মিডিয়ার সামনে এই জন্যই এলাম, এই বার্তাটা যদি আমি মিডিয়ার মাধ্যমে বা তোমাদের মাধ্যমে যে আমি এটা পেয়েছি তার জন্য আজকে আমি এই মানুষটাকে হেল্প করতে পারলাম। তো এইটা যদি তোমাদের মাধ্যমে বা আমার মিডিয়া ভাইদের মাধ্যমে যদি মানুষের কাছে পৌঁছায়, তো আশা করছি পাঁচজন দিতে পারবে, মানুষ এগিয়ে আসবে, বা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি এনার সার্জারিটাও হয়ে যাবে আর ও স্বাভাবিক জীবনে ফিরে আসবে, সন্তানদের কাছে, ওর মা বাবার কাছে। এর জন্যই এটা করা। আগে আমার এটা গুঞ্জি হয়, এর আগে বহু দান করেছে কিন্তু কোনোদিন মিডিয়া পায় না। বান, বন্যা, লকডাউন যা হয়েছে, ঝড় ঝাপটা যখন যা হয়েছে তখন প্রচুর দিয়েছে লোককে, সব সময় আমাদের পাড়ার থেকে বা অন্য পাড়ার থেকে সবারই পাশে দাঁড়াবার চেষ্টা করে। আপনার নাম? যতটুকু পারে ততটুকু দেয়। আপনার নাম? জহুরা বিবি। আপনার কোথায় বাড়ি? আমাদের আরামবাগ 14 নম্বর ওয়ার্ড নিয়ে। ব্যাপারটা কি বলবো, আমার তো ছেলে ওরকম অসুস্থ, দুটো কিডনির ব্যবস্থা, চিকিৎসা করে যাক, ওর মাঝের কিডনিটা দেবে, সেটাকে ট্রান্সফার করার ব্যাপার থাকে, কিন্তু অর্থনৈতিক কাঠামো খারাপের জন্য আমি কালকে আরামবাগ হসপিটালে ভর্তি ছিলাম এবং সুপার স্পেশালিস্টে ভদ্রলোক গিয়ে জিজ্ঞেস করলেন কী হয়েছে আপনাদের, তখন আমরা সমস্ত ব্যাপারটা ওনার কাছে তুলে ধরি, উনি সঙ্গে সঙ্গে 5 টাকা বাইর করে দেন, বের করে দেওয়ার পরে আরামবাগে আশীর্বাদ বস্ত্রালয় থেকে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে ডাকা হয়। ডাকার পরে উনি আজকে আমাকে আসতে বলেছেন, 10টার মধ্যে আমি এলাম, দিদি আমাদের 20,000 টাকা হাতে তুলে দিলেন আর দিলেন বাচ্চাদের কিছু জামা প্যান্ট, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ছেলেটা বাড়ি ফিরে আপনাদের সবার আশীর্বাদে বা আপনাদের সবার সাহায্যের উপর নির্ভর করে
সেই ব্যবস্থাটা আপনারা যদি একটু করে দেন আমরা চির উপকৃত থাকি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গ্রাম গোবরা, বাড়ি হচ্ছে গ্রাম গোবরা, পোস্ট অফিস রায়কা পাহাড়পুর, থানা থানা তারকেশ্বর জেলা। আপনার নাম? আমার নাম শ্যামাপদ চ্যাটার্জি। আপনাদের যদি ফোন নাম্বার থাকে একটু বলুন। ফোন নাম্বার নিন না, 900 2876628। আর একবার বলুন, 900 2876628। কি নাম ওনার, যার ফোন নাম্বার? আপনার ছেলের নাম্বার? আমার ছেলের নাম্বার। কি নাম? সোমনাথ চ্যাটার্জি। ওরই কিডনির প্রবলেম হয়েছে? কিডনির প্রবলেম, ঠিক আছে। ডায়ালিসিস হচ্ছে। MM গ্রিল হাউস, এখানে সমস্ত রকমের গ্রিল, শাটার, রেলিং, কলাপসিবল গেট, শীট গেট ও সমস্ত রকমের লোহার কাজ করা হয়। অ্যালুমিনিয়াম ও স্টিলের যাবতীয় কাজ সুলভ মূল্যে সুদক্ষ মিস্ত্রি দ্বারা করা হয়। এছাড়াও অতি যত্ন সহকারে বাড়ির ছাদে টিনের শেডের কাজ করা হয়। প্রোপাইটার শেখ সাদ্দাম হোসেন, ঠিকানা সামতা চুনাই টারাম্বাগ হুগলি, MN কালার পয়েন্টের পাশে। মোবাইল নাম্বার 8391935102 এবং 8759935652।